সুপ্রভাত, আমি অনন্যা, চোখ রাখবো আজকের সকালের খাস দশের দিকে। বেহালা চণ্ডীতলার প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ আগুন, বশীভূত দুটি কারখানা। দেউচা পাঁচামিতে আন্দোলনকারী সমাজকর্মীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দলের অন্দরে গুরুত্ব বাড়ছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের, রাখা হতে পারে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতে। মাধ্যমিকের টুকলিতে বাধা, ক্ষোভে বালুরঘাট শহরে জয়চাঁদ লাল প্রগতি বিদ্যাচক্র স্কুলে ভাঙচুর চালালো ছাত্ররা। প্রেমিকার বাড়ি থেকেই যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমোরিতে। আজ 12 থেকে 14 বছর বয়সীদের প্রথম কোভিড টিকা দেওয়ার কাজ শুরু হবে। ন্যাটোর সদস্য পদ নিয়ে ইউক্রেনের অহংকার শেষ করতে হবে। যুদ্ধ থামাতে ফের দুটি শর্ত রাখল রাশিয়া। আরো কড়া পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে, পুতিনকে যুদ্ধ অপরাধীর তকমা দিল মার্কিন সেনেট। ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, নিম্নচাপ ঘনীভূত হয়ে আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। স্বপ্ন অধরা এটিকে মোহনবাগানে, আইএসএল এর ফাইনালে মুখোমুখি হায়দ্রাবাদ এফসি ও কেরালা ব্লাস্টার্স।